ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো 37টাই ফ্রান্সে। সমুদ্র থেকে শুরু করে পাহাড়, গ্রামীণ নিস্তব্ধতা থেকে শুরু করে শহুরে কোলাহল সবই রয়েছে ফ্রান্সে। প্রিয় দর্শক, ভালোবাসার দেশ ফ্রান্সের নানা খুঁটিনাটির বিষয় নিয়ে ইউরোবাংলা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ফ্রান্স ভিউ। আমি আছি আপনাদের সাথে মাহিন সাবিন রাফি পুটুশি। ইউরোপিয়ান ভয়েজের সৌজন্যে দেখে নিই আমাদের আজকের পর্বে কী কী থাকছে। সাতজন নারীকে ধর্ষণ করেছে ফরাসি পুলিশ। প্যারিসে 5 ইউরোতে মাসব্যাপী ইলেকট্রিক সাইকেল। প্যারিসে ধারাবাহিক চলছে পরিবেশবাদীদের আন্দোলন। মাসিক চলাকালীন সময়ে ফরাসি অভিনেত্রীকে ধর্ষণ। প্যারিসে সঞ্জলসিতে লাইটিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। সিগারেট কিনতে গিয়ে খোয়া গেল 7 কোটি টাকার হাতঘড়ি। দেখছিলেন এ পর্বের বিশেষ হাইলাইটসগুলো, এবার দেখবেন বিস্তারিত। বিশ্বের উন্নত সামাজিক সুরক্ষার দেশ ফ্রান্স, এই ফ্রান্সেও ধর্ষণের মতো ঘটনা ঘটে, এমন খবরে হতবাক হতেই পারেন। আবার যদি এমন শুনেন, ফরাসি পুলিশ ধর্ষণ করেছে 7 জন নারীকে, শুনলে বেশ কুৎসিত মনে হলেও এমনটাই ঘটেছেন সম্প্রতি। ফ্রান্সের প্যারিস থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অঙ্গার্স শহরে এক ফ্রান্স পুলিশ ধর্ষক 7 জন নারীকে ধর্ষণ করেছেন। 2019 সালের 12 সেপ্টেম্বর থেকে 2019 সালের 9 অক্টোবর পর্যন্ত তার বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলাও হয়েছে এবং ফরাসি পুলিশ তাকে গ্রেফতারও করেছে। জিপিএন পুলিশ প্রধান বলেছেন, অপরাধ হিসেবে যথাযথ শাস্তি প্রদান করা হবে। পরিবেশকে দূষণমুক্ত করতে প্যারিসকে সাইকেলের নগরী করার পরিকল্পনা দীর্ঘদিনের। খুব বেশি দেরি নয়, প্যারিস সাইকেলের নগরীতে পরিণত হবে, সেটা জানেন প্যারিসবাসী। ইতিমধ্যে এই উপলক্ষে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এর মাঝে আবার নিয়ে এসেছে উবার সাইকেল এবং ইলেকট্রিক স্কুটার। পুরো মাস চালাতে পারবেন মাত্র 5 ইউরোতে। প্যারিসের উত্তরে ইল দু ফ্রান্স এরিয়াতে ইতিমধ্যে উবারের জাম্প সাইকেল এবং স্কুটার মাসিক প্যাকেজ মাত্র 5 ইউরোতে চালু হয়েছে। খুব শীঘ্রই সমগ্র প্যারিসে সর্বোচ্চ অফার শুরু হবে। তার সাথে আবার ঘোষণা দিয়েছে প্রতিদিন 10 মিনিট রাইড ফ্রি, যার ফলে পর্যটকরা সাইকেলে খুব আগ্রহী হচ্ছেন। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব মোড়লদের কার্যকারী উদ্যোগ গ্রহণের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করতে পরিবেশবাদী আন্দোলন চলছে। গত সোমবার থেকে তারা প্যারিস 1 এবং 4 এলাকার মাঝামাঝি সেন নদীর ওপর পন্ট সোজন ব্রিজের উত্তর পাশের রাস্তার সংলগ্ন এরিয়ার অবস্থান করে প্রতীকী এ আন্দোলন চালায়। তাদের অভিযোগ, বিশ্ব মোড়লরা কথা এবং বক্তব্যে সীমাবদ্ধ, কার্যকারী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিনোদন জগতে ধর্ষণের অভিযোগ অবাক হওয়ার মতো কিছু নয়, সে আবার পশ্চিমা দেশগুলোতে হরহামেশার বিষয়, অনেকটা নো মাইন্ড। যদিও পশ্চিমা আইনে ধর্ষণ একটি মারাত্মক অপরাধ। সম্প্রতি ফ্রান্সের সামাজিক মাধ্যমগুলোতে সবচেয়ে সমালোচিত বিষয় হচ্ছে ফ্রান্সের বিখ্যাত ডিরেক্টর লুক ভিসনের বিরুদ্ধে নায়িকা ধর্ষণের অভিযোগ। শুধু অভিযোগই নয়, ইতিমধ্যে তার বিরুদ্ধে রয়েছে মামলা। অভিনেত্রী স্যান্ড ভ্যানকে 2018 সালে মে মাসে প্যারিসের এক হোটেলে ধর্ষণ করেন ফরাসির বিখ্যাত ফিল্ম ডিরেক্টর লুক ভিসন। সেই ধর্ষণকাণ্ডে ফেঁসে যেতে চলেছেন 60 বছর বয়সী লুক ভিসন, যদিও তিনি বলেছেন ধর্ষণ করেননি। অভিনেত্রী স্যান্ড ভ্যান তার অভিযোগে বলেন, তার মাসিক চলাকালীন সময়ে তাকে ধর্ষণ করেন তারই সিনেমা ডিরেক্টর লুক ভিসন। ফরাসি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধর্ষণের এ খবর অস্বস্তিতে ফেলেছে সবাইকে। ডিরেক্টর লুক ভিসন একজন বিখ্যাত ডিরেক্টর। তার বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে দ্য বিগ ব্লু, সাবওয়ে, লিয়ন, দ্য 50 এলিমেন্ট, নিকিতা, আনা, স্টার শালুস, হেলেনা মিরন। ধর্ষণের অভিযোগ করা অভিনেত্রী তার ট্যাক্সিফাই এবং ভ্যালেরিয়ান সিনেমাতে অভিনয় করেন। ফ্রান্সের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান প্যারিস 8 এলাকায় সঞ্জলিসিদের, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ক্রিসমাসকে ঘিরে রাস্তায় আলোকসজ্জার কাজ শুরু হয়েছে। প্রতি বছর খ্রিস্টানদের উৎসব ক্রিসমাস উপলক্ষে প্যারিসের সঞ্জলিসিদের 400 গাছের ইলেকট্রিক লাইটিং ব্যবস্থা করা হয়। সেই ধারাবাহিকতায় আবারও লাইটিংয়ের কাজ শুরু হয়েছে। 400টি গাছের মধ্যে 250টি গাছে ইতিমধ্যে লাইটিং সিস্টেম কাজ করা শেষ হয়েছে, বাকিগুলোতে কাজ শীঘ্রই সমাপ্ত হবে। সঞ্জলজিতে এই লাইটিংয়ের কাজ প্রতি বছর ফ্রান্সের সরকার ব্যয় করেন প্রায় 1 মিলিয়ন ইউরো। এর 20% খরচ বহন করে প্যারিসের সিটি কর্পোরেশন।
ক্রিসমাস উপলক্ষে আগামী 20 নভেম্বর থেকে 8 জানুয়ারি 2020 পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সঞ্জলজিতে এই লাইটিং প্রজ্বলন করা হবে। নিঃসন্দেহে প্যারিসে অপার সৌন্দর্যের মাঝে লাইটিং আলাদা সৌন্দর্য বাড়ায়, একই সাথে নতুন বছরেও লাইটিং এর আয়তার পড়ে। প্যারিসে ঘুরতে এসে 30 বছর বয়সী ধনী এক জাপানি পর্যটক উঠেছেন প্যারিসের আর্ট দে ট্রাম্ফিয়ার সামনে নেপালিয়ান নামের এক 5 তারকা হোটেলে। সিগারেট কেনার জন্য গভীর রাতে হোটেল থেকে বের হন তিনি। ERCD ট্রাম্পি মুনামেন্টের কাছে গিয়ে এক ব্যক্তিকে সিগারেটের দোকান কোথায় জিজ্ঞাসা করেন। সে সময় তার হাতে ছিল হীরার তৈরি বিরল এক ঘড়ি। এর কয়েক মিনিটের মধ্যেই ছিনতাইকারীর কবলে পড়ে 7,70,000 ইউরোর মূল্যর রিচার্জ মিলের বিরল ও মূল্যবান ঘড়ি ছিনতাই হয়। ওই সময় তার হাত থেকে টান দিয়ে ঘড়ি ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতিকারী। হীরার তৈরি বিরল এই ঘড়ি টুরবিলিয়ন ডায়মন্ড টুইস্টার নামে পরিচিত, যার বাজার মূল্য $8,40, যা বাংলাদেশি টাকার 7,11,28,260। প্যারিসের পুলিশ বলেছেন জাপানে এই ব্যক্তি রাস্তায় বেরিয়ে আসতেই এক চোর তার হাত চেপে ধরে মূল্যবান এই ঘড়িটি টান দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় পর্যটকের কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানান পুলিশ। ফ্রান্স ভিউতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর জানিয়ে দিব ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা প্রতিনিয়ত কাজে লাগে। হালাল বিসারি লা শাপেল, হালাল গোস্তের অভিজাত প্রতিষ্ঠান, সরাসরি খামার থেকে সংগ্রহ করা হয়, তুলনামূলক কম মূল্যে আপনি পাবেন আপনার পছন্দের সকল প্রকার গোস্ত। এই প্রতিষ্ঠানে পাচ্ছেন গরু, ছাগল, ভেড়া, খাসি, মোরগ এর ফ্রেশ মাংস, এছাড়াও দেশি মিষ্টির রয়েছে বিশাল সমাহার। আমরা সপ্তাহে 7 দিন খোলা থাকি। বনভোজন, ভ্রমণ, পারিবারিক কিংবা ব্যক্তিগত গাড়ির প্রয়োজনে ইউরোপিয়ান ভয়াজ আপনার পাশে। 5 আসনের গাড়ি থেকে শুরু করে 60 আসন পর্যন্ত প্রাইভেট কার, মাইক্রো ও বাস সুলভ মূল্যে ভাড়া দিই। আমাদের রয়েছে ইন্ডিয়ান প্যাভিলিয়ন রেস্টুরেন্ট, দক্ষ শেফের রান্নায় সুস্বাদু ও মুখরোচক খাবার যে কোনো বনভোজন কিংবা অনুষ্ঠানের জন্য অর্ডার নেই। এছাড়াও পরিবার কিংবা স্বজনদের নিয়ে ইউরোপের যে কোনো দেশে গাইড সহ ভ্রমণের সুব্যবস্থাও রয়েছে। যোগাযোগ ইউরোপিয়ান ভয়াজ, স্বত্বাধিকারী মোহাম্মদ জাভেদ হোসেন, মোবাইল 06-47-85-6251, ঠিকানা 37 Avenue, 2 18th June 1940, 92500, রুইল মালমেজো, ফ্রান্স। আপনার নিরাপদ ভ্রমণ আমাদের অঙ্গীকার। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ফ্রান্স ভিউ শেষ করব, তবে যাবার আগে ফ্রান্সের অভিবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি, যা আপনাদেরকে ফ্রান্সে বসবাসের ক্ষেত্রে সহায়তা করবে। ফ্রান্সে পুরুষদের গড় আয়ু 79.4 বছর এবং নারীদের 84.3 বছর। ফ্রান্সের রোগব্যাধি ছাড়া একজন পুরুষ সুস্থ সবল শরীর নিয়ে থাকেন গড়ে 63.4 বছর এবং নারীরা থাকেন 64.5 বছর। ফ্রান্স সরকারের গ্রেস জরিফ সংস্থার ফলাফল এটি। ফ্রান্সে থাকতে হলে ব্রিটিশদেরকে ফ্রেঞ্চ সিজুর বা কার্ড নিতে হবে। ফ্রান্স সরকার ফ্রান্সে বসবাস করা ব্রিটিশ নাগরিকদের জন্য কার্তা দা সিজুর আবেদন করার জন্য অনলাইন সাইট চালু করেছে। ব্রেক্সিটের পর ফ্রান্সে থাকা ব্রিটিশ নাগরিকরা ইউ রেসিডেন্স সুবিধা আগের মতো পাবেন না। তাদেরকে ফ্রান্সে থাকার জন্য বাধ্যতামূলক কার্তা সিজুর নিতে হবে। ফ্রান্স সরকার ব্রিটিশ নাগরিকদের জন্য অনলাইনে কার্তা সিজুরের আবেদন সিস্টেম চালু করেছে সম্প্রতি। ফ্রান্সে অভিবাসীদের গড় সমস্যা সংক্রান্ত একটি খসড়া আইন গত 8 অক্টোবর ফ্রান্স পার্লামেন্টে উঠেছে। আগামী বছর থেকে সবার জন্য গড়ের ব্যবস্থা করার সর্বাত্মক চেষ্টা করবে ফরাসি সরকার। ফ্রান্সে যখন সকলের বাসস্থানের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে, তারপর যদি কোনো হোমলেস মানুষকে রাস্তায় পাওয়া যায়, তবে ওই শহরের মেয়রকে অথবা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে সর্বোচ্চ 500 ইউরোর জরিমানা বিধান রাখা হয়েছে খসড়ায় আইনে। গত মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সরকারি অফিস, সড়ক, মহাসড়কে ময়লা আবর্জনা ফেলে করা হয়েছে রাস্তা ব্লক। ফ্রান্সের কৃষকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাস্তা ব্লক কর্মসূচি পালন করেন। ফ্রান্স সরকারের আমদানি নীতির কারণে ফরাসি কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি খাদ্যপণ্যের বেশি আমদানি ও কম মূল্যের কারণে ফরাসি কৃষকদের নিজেদের কৃষিপণ্যের সঠিক দাম পাচ্ছে না, তারা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ সকল কারণেই কৃষকদের অভিনব এ প্রতিবাদ। ফ্রান্সের কৃষকদের সংগঠন ফেন্সা এবং জিএ প্রতিবাদের ডাক দেয়। কৃষকরা ফ্রান্স সরকারের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সরকারি অফিসের সামনে ও রাস্তায় ময়লা আবর্জনা ফেলে প্রতিবাদ করেন। প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামের নিজ কক্ষে ফিরে এসেছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত মোনালিসা চিত্রকর্মটি। গত 2 মাস লুভর মিউজিয়ামে মোনালিসা চিত্রকর্মটির কক্ষ সংস্কার কাজের জন্য অস্থায়ী কক্ষে রাখা হয়েছিল মোনালিসাকে। সংস্কার কাজের পর আবারও নিজ কক্ষে ফিরে এসেছে মোনালিসা। নিজ কক্ষে মোনালিসাকে না দেখতে পেরে অনেক পর্যটক মানসিক আহত হয়েছিলেন। প্রতিদিন কমপক্ষে 10,000 পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মোনালিসাকে দেখতে লুভর মিউজিয়ামে এসে থাকেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে ফ্রান্সের নানা তথ্যাবলী নিয়ে আমি মাহিন সাবিন রাফি পুটুশি হাজির হব আপনাদেরই সামনে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।